আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুনা মা ফিন নিদায়ে ওয়া সাফিল আউয়ালে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি হবে, মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হবে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি হবে, প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হবে, তাহলে লাম ইয়াজিদু ইল্লা ইস্তাহামু লাস্তাহামু আলাইহি, লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি আজান দেব, সবাই বলতো আমি প্রথম কাতারে দাঁড়াবো, হইচই লেগে যেত। তখন মিটতো কি দিয়ে? লটারি দিয়ে। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, কথা ভুল হলো নাকি? সূচনাতে আপনি বললেন যদি লেগে যায় 40 লক্ষ টাকা, লটারি হারাম, আবার এখন বলছেন যে লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। জি, কথা ঠিকই আছে, কথা উলট পালট হয়নি। ওটা হলো জুয়া, সবার টাকাকে নিয়ে চোরেরা শয়তানেরা এক একজনকে দেয় কিছু আর বাকি সব মেরে খায়, ওটা হলো জুয়া, ওটা হারাম। আর এইখানে লটারিতে কারো টাকা লাগে না, সবাই আজান দিতে চাচ্ছে, তো ঠেকাবেন কি দিয়ে? এখন পাঁচজনের নাম দেন বা একটা কাগজে আজান লিখেন, 10টা কাগজ রেডি করেন, যার কাগজে আজান লিখা আছে সে আজান দিবে। এই যে হয়ে গেল লটারি, আগেকার মাছ ভাগ করার মতো বিলের মাছ, ঠিক এইরকমই লটারি, এটা ঠিক আছে, এই ছাড়া কোনো পথ থাকতো না। তো মানুষ লটারি করে না কেন? জানে না। এই জন্য মহিলারা বলছে, আব্দুর রাজ্জাক সাহেব তো এবার আমাদের বলেন, আমাদের আজানও নাই প্রথম কাতারও নেই। জি, আপনারা প্রথম কাতারে দাঁড়ায় না নাকি নেকি কমে যাবে? আপনারা এবার শেষ কাতারে দাঁড়ান, শেষেরটা, তাহলে আপনাদের নেকি বেশি হয়ে যাবে। এটা একবারে সম্পূর্ণ উল্টা, আপনাদেরকে শেষ কাতারে দাঁড়াতে হবে, প্রথম কাতারে নয়। প্রথম কাতারে যদি দাঁড়ান, একটু যদি চুরি বেজে উঠে, তাহলে সামনের পুরুষ যারা আছে তাদের সলাৎ গেছে, এটা একটা মানবিক গতি। এই জন্য আল্লাহ বলেছেন তাদের কণ্ঠ খুব কঠোর হতে হবে। মোবাইল যদি কোনো মহিলা অপর পুরুষের নাম্বার ধরে, তাহলে কথা বলতে হবে, আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, পরে কথা বলিয়েন, বাসায় নেই, কথার ভিতরে কোনো প্রকার যেন ভালোবাসা না থাকে, একবারে কর্কশ হতে হবে, কথা আল্লাহ বলছেন। আর যদি বলে ভাইয়া কি বলছিলেন, তাহলে নাম্বার ধরে রাখবে, আবার কথা বলবে। আর গতি আল্লাহ নাকচ করেছেন, আল্লাহ বলেছেন যে কণ্ঠই হতে হবে কর্কশ, কণ্ঠই হতে হবে একেবারে এমন ভারী যেন তাড়াহুড়া করে লোকটা মোবাইল ছেড়ে দেয়। এটা আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া কথা। সম্মানিত দিনী ভাই, মুসলিম বোন যখন শেষ লাইনে দাঁড়াবে, তখন তার জন্য এ নেকি হয়ে যাবে। তিনি বলেন